আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তালা রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেউ যদি আপনার পুরে জুলুম করে অত্যাচার করে কলিজায় লাগার মতো ব্যথা দেয় কারো জন্যে যদি আপনার কলিজাটা আহাকার করে কেউ যদি আপনাকে দুঃখ দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে আপনার পুর জুলুম অত্যাচার করে থাকে তাহলে সেখান থেকে মুক্তির জন্য পবিত্র কোরআনের একটি আমল সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো যে আমলটি আপনি চুপ করে করলে আল্লাহ তালার রহমতে সে নির্দিষ্ট ব্যক্তি আর আপনাকে কখনোই কষ্ট দিবে না দুঃখ দিবে না আপনার অত্যাচার করবে না ইনশাল্ল আপনি যদি কোনো ব্যক্তির কাছ থেকে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন আপনার দুই চোখের তার জন্য শুধু থাকেন এই পরিমাণ যদি আপনাকে আঘাত দিয়ে থাকে আপনার কলি যাটা গরম হয়ে যাওয়ার মতো আঘাত দিয়ে থাকে তাহলে আপনি পবিত্র কোরআনের এই আয়াতটি শুধু পড়তে থাকুন আর এর ফলাফল দেখুন ইনশাল্লাহ যে ব্যক্তি আপনাকে আঘাত দেয় কষ্ট দেয় ইনশাল্লাহ এই আয়াতটির আমল করলে সে আর কখনোই আপনার সঙ্গে এরকমটা করবে না আপনাকে আঘাত দিবে না আপনাকে কষ্ট দিবে না আপনাকে দুঃখ দিবে না এছাড়াও আল্লাহ আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাই আপনাকে কষ্ট দিক না কেন পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করুন ইনশাল্লাহ এই ধরনের কষ্ট থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কলিজায় লাগার মতো আঘাত পেলে যে আয়াতটি বেশি বেশি পাঠ করবেন সে আয়াতটি আমি আরবিতে এবং বাংলাতে স্ক্রিমে লিখে দিয়েছি যে ব্যক্তির কাছ থেকে আঘাত পাবেন তাকে উদ্দেশ্য করবেন এবং পবিত্র কোরআনের এই আয়াতটি পাঠ করতে থাকবেন এ আয়াতটির অর্থ হচ্ছে আমি আমার ব্যাপার আল্লাহর কাছে অর্পণ করছি আল্লাহ তার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন এটা পবিত্র কোরআনের সুরা আল মুমিনের আয়াত নং চুয়াল্লিশ আপনি নামাজের পর অথবা যে কোনো সময় এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ আপনি মানুষের কাছ থেকে আর দুঃখ কষ্ট পাবেন না এবং এছাড়াও নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে দুঃখ পেলে কষ্ট পেলে সে আপনাকে আঘাত দিলে তাকে উদ্দেশ্য করে আয়াতটি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ নিশ্চয়ই আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম